ইউটিউবিং আমার কাছে খানিকটা ডায়েরি লেখার মতন, ইচ্ছে করলে মাঝে মধ্যে ডায়েরি লিখি। আমিও ইচ্ছে মতন কোনো বিষয়ে ভালো লাগলে খারাপ লাগলে ক্যামেরার সামনে বসি, দুটো কথা বলি। আমার ইউটিউবে যে ছবিগুলো আপনারা দেখেন, যারা দেখেন তাদের বলছি, একটা আবহ সঙ্গীত পাবেন, কুকুরের ডাক, যেমন এখন পাচ্ছেন। আসলে আমার পাশের বাড়িতে যে ভদ্রলোক ভদ্রমহিলা আছেন, তারা কুকুর খুব ভালোবাসেন। না, কোনো বিলেতি কুকুর নয়, বিদেশি কুকুর নয়, পথের কুকুর। পথের বাচ্চা বাচ্চা কুকুরগুলোকে বাড়িতে আনেন, পোষেন, সাথে রাখেন, ঘরে রাখেন। 8 থেকে 10টা কুকুর আছে, তাদের খাওয়ান। না, শুধু তাদেরই খাওয়ান না, তাদের মাদেরও খাওয়ান রাস্তায়, সকালে রাত্রে হাঁড়ি ভর্তি করে খাবার তৈরি করে নিয়ে গিয়ে তাদের খাওয়ান। খুব ভালো। কিন্তু আমার পক্ষে সমস্যা, আমি নির্ভেজাল সার্ভিস খুব কম করতে পারি, কারণ ওরা যে কখন ডেকে উঠবে আর যে কখন ডাকবে না, এটা তো জানি না। তাই আবহ সঙ্গীত হিসাবে আমার ছবিতে এগুলো থাকে। আসলে আমি এ কথা বলার জন্য এখানে আজকে বলছি না, আমি বলছি একটু অন্য কথা। করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, আর সরকারিভাবে লকডাউন ঘোষণার পর থেকে আমার একটা সমস্যা হয়েছে। আসলে আমাদের মধ্যে তৃতীয়বার কিছু ঘটলে তো আমরা একটু দুশ্চিন্তা করি, ভালো চিন্তাও করি কখনো কখনো। প্রথম কারণটা হলো রাস্তায় বেরোলাম জরুরি প্রয়োজনে, রাস্তায় কুকুর, তার ভয়েতেই ফুটপাথ ধরে আসছিলাম। সেইটি হলো কাল, আপন মনে হাঁটছি, পিছন থেকে একটা কুকুর এসে আমায় কামড়ে দিল। ব্যাস, সে পাগল কিনা সেটা দেখার মতন অবকাশ রইল না। দুশ্চিন্তা এড়াবার জন্যে ইঞ্জেকশন নেওয়া শুরু, 1 মাসের বেশি। যেদিন শেষ করলাম গতকাল সকালে, শেষ 5টা ইঞ্জেকশনের শেষ ইঞ্জেকশনটা নিলাম, বাড়িতে এলাম, সকালে নিলাম, বিকেলবেলা একটা ঘটনা ঘটলো, মানে রাত্রে 11টা একটা ঘটনা ঘটলো। কয়েকদিন আগে পেপারে পড়ছিলাম, পেপারে না, সংবাদ দেখছিলাম নেটের সংবাদেই, যে হাসি এলে যদি মুখের মধ্যে খাবার থাকে, সেইটাকে বাঁচাবার জন্যে বা যাতে বেরিয়ে না যায় তার জন্য অনেকে মুখ বন্ধ করে হাসিটাকে আটকাবার চেষ্টা করে, এর ফল খুব মারাত্মক হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ খাবার শুধু নাক দিয়ে বেরোয় না, সে ভিতরে চাপ পেয়ে ফুসফুসতে ঢুকে যায়, আর ফুসফুসতে ঢুকে গেলে এটা খুব খারাপের দিকে যায়, বাঁচানো খুব কঠিন হয়। সংবাদ তো পড়েছি, কাল রাতে যখন খাচ্ছিলাম কিছু খাবার, গিলবার ঠিক সময়ে গালে যখন ঠোক গিলতে যাবো সেই সময় হচ্ছে হাসি এলো। না, বাড়িতে একদিকে মেয়ে খাচ্ছে, গিন্নি খাচ্ছে, ওইখানে টেবিলে বমি করলে ওদের খাওয়া নষ্ট হয়ে যাবে, সুতরাং অগত্যা আমাকে মুখ আটকাতে হলো। কিন্তু এত তীব্র জোরে কাশিটা এলো, হাসিটা এলো, যে নাক দিয়ে বেরিয়ে গেল খাবার। আমি উঠলাম, তাড়াহাড়ি করে বেসিনে গেলাম, বের করলাম, নাক টাকরে অনেক সুন্দরে কাশি হলো, কাশি বের করলাম, কাফের সঙ্গে অনেকক্ষণ ধরে বের করতে, কিছু কফের সঙ্গে কিছু বেরোলো, আর আমি ভয় পেয়ে গেলাম, সত্যি ভয় পেলাম। যদি ফুসফুসতে ঢুকে থাকে, কারণ ওই শেষ ভাত বেরিয়েছিল কফের সাথে, এইটা মনে হলো যে নাকে কিছু নেই, কিন্তু ভিতরে যখন কফের সঙ্গে বেরোচ্ছে তখন ফুসফুসতে নিশ্চয়ই ঢুকে ঢুকে পড়েছে কিনা, সেই ভয় নিয়েই সারাদিন আছি। বুকে একটা চাপা ব্যথা আছে, মাঝে মাঝে খুব করে কাশি হয়, বিকল্প জানি না তো আছি।
খুব যন্ত্রণা নেই, কিন্তু মনে একটা অস্বস্তি আছে বুকের মধ্যে, হতে পারে এটা মানসিক। আসলে ভয়টা হচ্ছে অন্য কারণে, একবার নয় দুবার ঘটলো, মানে যেটা ঘটলো সেটা মৃত্যু ভয় জাগিয়ে ঘটলো, কুকুরের কামড়, পাগলা কুকুরের কামড়। দ্বিতীয়ত একটা ঘটনা যার রেশ এখনো ফুরায়নি, ভাবছি তৃতীয়বার কি কিছু ঘটবে কি জানি। তেমন যদি ঘটে তাহলে তো এটাই আপনাদের সাথে শেষ সাক্ষাৎকার, মানে বিষয় নিয়ে শেষ হতে পারে। যাই হোক, যা হবার হবে, আপনারা ভালো থাকবেন, যখন থাকুন যেমন থাকুন ভালো থাকবেন। ধন্যবাদ।